আর কি বলেছেন যে 600 প্রতিষ্ঠানে দুপুরে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা, এটি আমার মনে হয় না যে এটি খুব ভালো পদক্ষেপ হবে। তার কারণ হচ্ছে এই জিনিসটি যখন সরকারি উদ্যোগে হবে, সরকারি অর্থে হবে, তখনই এর মধ্যে বহু রকমের জিনিস ঢুকে যাবে এবং এটার আর ভালো দিকটা থাকবে না। সবকিছু সবসময় সরকারি করা ভালো না, কমিউনিটির একটা দায়িত্ব আছে, শিক্ষা প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আছে, অভিভাবকদের একটা দায়িত্ব আছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা আছে যে প্রাক্তন শিক্ষার্থী, সেখানকার সমাজ, সেখানকার কমিউনিটি, সেখানকার অভিভাবক, তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজটি করা, এবং এই কাজটি যদি যেভাবে করা হয় তাহলেই এটি টেকসই হবে এবং সেটি একটা সঠিক নজরদারি থাকবে এবং সেটি ভালোভাবে করা সম্ভব হবে। শূন্য পদের বিপরীতে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা, আমার মনে হয় এটা খুবই যৌক্তিক একটা দাবি। আমরা এটি করার নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের শেষ ভরসা স্থল শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা, মাননীয় প্রধানমন্ত্রী এর আগেই বেশ কবার অনেক অর্থ বরাদ্দ দিয়েছেন। আমাদের প্রচেষ্টা আছে যে আগামী দিনেও যেন আমরা আরো অর্থ বরাদ্দ পেতে পারি, যাতে আমাদের শিক্ষকেরা অবসর গ্রহণের সাথে সাথেই তাদের এই প্রাপ্যগুলো পেয়ে যায়।